আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, মগরা পালচিন উচ্চ বিদ্যালয়, মগরা কালিহাতি, টাঙ্গাইল। শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাস দেখছ, সকলকে জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা জানো যে গত ক্লাসে আমি পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদেরকে সমাধান করে দিয়েছিলাম। পিথাগোরাসের উপপাদ্যটা অনেকভাবেই সমাধান করা যায়, অনেকগুলো পদ্ধতি আছে, তো আমি তোমাদেরকে কেবলমাত্র একটি পদ্ধতি দেখিয়েছি। অন্যান্য পদ্ধতিগুলো হয়তো আমরা সামনে আলোচনা করব। আমরা চাচ্ছি যে একাধিক পদ্ধতি আলোচনা করলে হয়তো আমরা সামনের দিকে যেতে পারবো না, অল্প সময়ের ক্লাস, সেজন্য আজকে আমরা বাকি যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতির সাহায্যে আমরা উপপাদ্যটা প্রমাণ করতেছি না। পরবর্তীতে তোমরা জানবে এই উপপাদ্যটা আমরা নবম দশম শ্রেণীতেও পাবো, তখন আমরা বিস্তারিত জানবো। আমি তোমাদেরকে বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছো, অবশ্যই তোমরা গুগলের কাছে জিজ্ঞেস করতে পারো। গুগল নামে তোমরা একটা সার্চ ইঞ্জিনের কথা জানো, আজকে আমি তোমাদের কিছু তথ্য আগে দিয়ে নেব। গুগল এই সার্চ ইঞ্জিনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা সার্চ ইঞ্জিন। যতগুলো সার্চ ইঞ্জিন আছে এদের মধ্যে গুগলই সবচেয়ে বড়। গুগল অনেক পৃথিবীর প্রায় বেশিরভাগ প্রশ্নেরই উত্তর গুগলের জানা আছে। তুমি যদি গুগলকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করো, দেখবা কোনো না কোনো একটা উত্তর দাঁড় করিয়েছে তোমার সামনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়গুলো জানি না, অবগত না, কীভাবে সার্চ করতে হয় সেটা হয়তো আমরা সঠিকভাবে জানি না সবাই, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব, আমরা যে ওয়েতে জানি, অন্ততপক্ষে মনের মধ্যে যে প্রশ্নটা আসে, ছোট ছোট প্রশ্ন আমরা গুগলের সার্চ বারে গিয়ে আমরা আমাদের প্রশ্নটা লিখব। আমি গত ক্লাসে বলেছিলাম তোমরা পিথাগোরাস কথাটুকু লিখে গুগলে সার্চ করবে। গুগল অনেকগুলো ভাষায় অনুবাদ করে, সেখানে দেখবে বাংলা ভাষায় অনুবাদ করতে পারে। তো আমি আশা করেছি যে তোমরা পিথাগোরাস সম্পর্কে তোমরা জেনেছ। শুধু পিথাগোরাস নয়, শুধু গণিত বিষয় নয়, অন্যান্য বিষয় যে বিষয়গুলো তোমার অজানা তুমি গুগলকে জিজ্ঞেস করবে, দেখবে তোমার সামনে গুগল কোনো না কোনো একটি উত্তর দাঁড় করিয়ে দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুগল সম্পর্কে বললাম, নিজের জানার আগ্রহ থাকলে আমরা যে বিষয়গুলো জানি না সেটা জেনে নেব। এখানে গুগলে ছবির মাধ্যমে সার্চ করা যায়, গুগলে লেখার মাধ্যমে টাইপ করে সার্চ করা যায়। সার্চ করার পরে উপরে দেখা যায় যে আমাদের ভিডিও অপশন আসছে, আমাদের ছবির অপশন আসছে, তুমি কোনভাবে জিনিসটা দেখতে যাচ্ছ সেটা দেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা বলছি না, আমরা আজকের কাজে চলে যাব। আমরা গত ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য পড়িয়েছিলাম, আজকে পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত একটি এক্সট্রা সমাধান করার চেষ্টা করব। তো অধ্যায়টা হচ্ছে, অনুশীলনীটি হচ্ছে নয়, অনুশীলনী নয়ের আমরা 8-9 এক্সট্রাটা করে দেবো আজকে। অনুশীলনী নয় 8 আমাদের প্রথমে কিন্তু যে প্রশ্নটা করেছে, যেটাকে আমরা ডাক বলে থাকি অঙ্কের, এটা একটু ভালো করে পড়তে হবে, তাহলে আমাদের সমাধান করাটা সহজ হবে। বিশেষ করে পিথাগোরাসের উপপাদ্যটা তোমাকে পড়িয়েছি, আমি বলেছিলাম অনেকবার করে এই ডাকটা, অর্থাৎ আমাদের যে প্রশ্নটা আছে প্রশ্নটা আমরা পড়ব। তো আজকে যে প্রশ্নটা লিখতেছি এটাও একটু বেশি বেশি পড়বে, পড়ার পরে দেখবে তোমার মাথায় একটা চিন্তা চলে আসবে আশা করি। এবিসি ত্রিভুজের আমি বোর্ডে 8-9 লিখেছি, আশা করেছি তোমরা সবাই ডাকটা পড়ে ফেলেছ। এবিসি ত্রিভুজের কোণ এ সমান 1 সমকোণ, কোণ
ডিবিসি বাহুর উপর একটি বিন্দু, সরি এখানে এসি দিয়েছে, এসি বাহুর উপর যে কোনো একটি বিন্দু ডি এর উপর একটি বিন্দু প্রমাণ করো যে এখানে দাঁড়িয়ে দিতে হবে, প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলেছে, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। শিক্ষার্থীরা আমরা আজকে এই এক্সট্রাটা প্রমাণ করব। তো আমি তোমাকে প্রথমেই বলতেছি যে আমি কাজ করার আগে তুমি খাতায় এই তথ্যের আলোকে একটি ছবি আঁকো তো দেখি। আমি তোমাকে 10-20 সেকেন্ড সময় দিলাম, আশা করি তোমরা একটু পড়ো আর খাতায় ছবিটা আঁকো। এবিসি ত্রিভুজের কোণে এক সমকোণ, তাহলে একটি ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এবং যে বিন্দুতে যে জায়গা যে যেখানে কোণ উৎপন্ন হয়েছে, সমকোণ উৎপন্ন হয়েছে, সেই কোণাটাকে আমাদের এ দিতে হবে। এরপরে আরও দুইটা বাহু থাকবে, এদের মধ্যে একটি বাহু হচ্ছে এসি, আরেকটি বাহু হবে এবি, বা আরও বাহু আছে, তিনটি বাহু আছে। এখানে ডি হবে এসি বাহুর মধ্যবিন্দু, যে বাহুটাকে তোমরা এসি ধরেছ সেটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং তারপর এটা প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমি আশা করি তোমরা ছবিটা এঁকে ফেলেছ। আর এখন আমি তোমাদের এঁকে দিচ্ছি, দেখো আমি একটি সমকোণী ত্রিভুজ নিব, আশা করি বোর্ডে আমার ছবি অঙ্কনটা দেখতেছো তোমরা। আমি একটি সমকোণী ত্রিভুজ নেওয়ার চেষ্টা করেছি, এই ত্রিভুজের এ কোণটা হচ্ছে সমকোণ, এখানে দেখো কোণটা সমকোণ, এটা অবশ্যই সমকোণ 90 ডিগ্রি, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়, এই কোণ দুটো পরস্পর সমান হলে এখানে সমকোণ উৎপন্ন হয়। এখানে দেখো একটির উপর আরেকটি খাড়া পড়েছে, এটা অবশ্যই সমকোণ, এবং এ বি ও এসি অপর দুই বাহু, এসি এটাকে বি দিয়ে দিলাম, কি বলা হয়েছে ডি এসি এর মধ্যবিন্দু, এসি এর সরি মধ্যবিন্দু না, ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, যে কোনো বিন্দু নিলেই হবে, মধ্যে নিতে হবে এরকম কথা না, এখানে নিলে হবে, এখানে নিলে হবে, আমি একটু মধ্যে নিব না, আমি একটু দূরে নিব যাতে করে তোমরা বুঝো আসলে মধ্যবিন্দু না নিলেও হবে। এখানে একটা ডি বিন্দু নিলাম, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, আমরা এইটা আগে যোগ করে দিয়েছি, একটু পরে যোগ করি। খেয়াল করো আমরা ছবির মতো ডাকের মতো করে ছবিটা আঁকলাম, এবিসি ত্রিভুজের কোণে এক সমকোণ ফাইন, ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, এরপরে প্রমাণ করতে হবে। তো আমরা এই কথাগুলো প্রমাণের মধ্যে নিয়ে আসি, আমরা বলবো যে বিশেষ নির্বাচন বলতে পারি, আমরা বিশেষ নির্বাচন অথবা শুধু ডাইরেক্ট শুরু করতে পারি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ সমান এক সমকোণ, আমরা কিন্তু দেখে দেখে লিখতেছি, ঠিক আছে, ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, আমরা এই কথাটাও লিখব, ডি এসি এর উপর একটি বিন্দু, ডিএসি এর উপর একটি বিন্দু নিয়েছি আমরা, কি প্রমাণ করতে হবে সেটা লিখে ফেলবো, প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার, শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে দেখে লিখতেছি, প্লাস এডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এটা প্রমাণ করতে হবে, আমরা অঙ্কন করব, অঙ্কন দেখো একটা কাজ আমি আগেই করে ফেলেছিলাম, সেটা হলো এ বিডি যোগ করে ফেলেছিলাম, এখন আমরা আসলে যোগটা করব, বিডি যোগ করি, বি এবং ডি বিন্দুটি যোগ করলাম,
বি ডি এখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে কমা না দিলে আমরা যোগ করার আগ পর্যন্ত কমা দেব যোগ হয়ে গেলে পরে একত্রিত করে লিখব বি ডি যোগ করি ফাইন আমাদের আর কিছু লাগবে না আমরা এখন ওই পিথাগোরাসের উপপাদ্য জানি সেই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটাকে প্রমাণ করে ফেলব শিক্ষার্থীরা খেয়াল করো এখানে দুটো ত্রিভুজ পেয়েছি একটি এ বি ডি সমকোণী ত্রিভুজ আমরা আরেকটি ত্রিভুজ পেয়েছি এ বি সি সমকোণী ত্রিভুজ একটি বড় আরেকটি ছোট অংশ নিয়ে আমরা যদি কাজ করি দুইবার কাজ করলেই হয়ে যাবে আমরা কি বলবো প্রথমে বড়টা নিয়ে কাজ করতে পারি পরে ছোটটা নেই অথবা প্রথমে ছোটটা নেই পরে বড়টা নেই আমরা বলবো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই সমকোণী হতে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এটা হতে আমরা কি লিখতে পারবো আমরা জানি এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আচ্ছা বলো তো এটার অতিভুজ কে অবশ্যই বিসি হচ্ছে আমাদের অতিভুজ আমরা লিখবো বিসি স্কয়ার ইকুয়াল কি লিখতে হবে বিসি অতিভুজ অন্য দুই বাহু হলো এ বি আর হলো এসি তাহলে আমরা লিখবো এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ফাইন আমরা আরও একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ এ বি ডি আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে নেই ত্রিভুজ এ বি ডি এটা আবার লিখে দিই আবার ত্রিভুজ এ বি ডি সমকোণী হতে আমরা যদি আগে পিথাগোরাসের উপপাদ্যটা পড়ে থাকি তাহলে এটা বোঝা কিন্তু সহজ আচ্ছা আমরা এইটুকু নিলাম না ছোট ত্রিভুজের এদের মধ্যে অতিভুজটাকে এ বি ডি অতিভুজ হচ্ছে আমাদের সমকোণের উল্টা দিকের বাহু অর্থাৎ বিডি বিডি স্কয়ার ইকুয়াল অন্য দুই বাহু স্কয়ার একটি হলো এবি এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার ফাইন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যে বিষয়টা প্রমাণ করতে বলছে সেটা হলো বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার তো আমরা বিসি স্কয়ার পেয়েছি বাট এডি স্কয়ার কিন্তু একা পাইনি এডি স্কয়ার কোথায় আছে আমরা আমাদের প্রথম সমীকরণ নেই দ্বিতীয়টাতে আছে এডি স্কয়ার এখানে যদি এডি স্কোয়ারকে একা করি দেখো কি হয় একা করা মানে তো আমরা বুঝি তাই না বিডি স্কোয়ার অর্থাৎ এডির সাথে যা আছে বাকি সবগুলোকে পক্ষান্তর করে বা অন্য কোনো প্রক্রিয়া অপর পাশে নিয়ে যাওয়া মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার আমরা লিখতে পারলাম খেয়াল করা এডি স্কোয়ার এডি স্কোয়ার একা হয়ে গেছে তোমাদের বোঝার সুবিধার জন্য এটা আমরা সুতরাং লিখে রাখলাম যে এডি স্কোয়ার সম্ভবত নিচে লিখলে দেখা যাবে না আমি একটু উপরে চলে যাই তো আমরা লিখতে পারবো যে সুতরাং এডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ওই লাইনটাই লিখলাম জাস্ট এরকম ছিল আমি জাস্ট এইভাবে লিখেছি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এটা যতটুকু ছিল এতটুকুই আছে তো খেয়াল করি যে এখন আমরা যদি দুইটা অংশ যোগ করে ফেলি খেয়াল করে দেখো বিসি স্কোয়ার পাবো এই সমীকরণ থেকে আর আমরা এডি স্কোয়ার পাবো এটা থেকে এই দুটোকে যদি আমরা যোগ করি এখন বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আমরা মান বসিয়ে দেই খেয়াল করে দেখো প্রথমে বিসি স্কোয়ার লিখেছি বিসি স্কোয়ার মানে কি এবি স্কোয়ার প্লাস এস বিসি স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমরা এটা লিখবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এরপরে আমাদের প্লাস চিহ্ন আমরা বিসি স্কোয়ার লিখলাম এরপর আমাদের প্লাস চিহ্ন দিতে হবে আমরা প্লাস চিহ্ন দিলাম এরপর আমাদের এডি স্কোয়ার লিখতে হবে আমরা এডি এর মান পেয়েছি এডি স্কোয়ারের মান আছে এখানে কি এডি স্কোয়ার না লিখে এই অংশটুকু আমাদের লিখতে হবে লিখবো আমরা বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা দেখো হয়ে গেছে কিন্তু আমাদের সুতরাং বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল খেয়াল করে দেখি আমাদের একটি এবি স্কোয়ার প্লাসের আর একটি এবি স্কোয়ার মাইনাসের এবি স্কোয়ার থেকে এবি স্কোয়ার চলে গেলে কি হয় থাকে না জিরো থাকে তাহলে কি লিখতে হবে এসি স্কোয়ার সাজায় লিখি আমাদের প্রমাণে বিডি স্কোয়ারটা আগে ছিল এটা বিডি স্কোয়ারটা আগে আনি প্লাস এসি স্কোয়ার আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এটা কি কঠিন লাগলো অবশ্যই কঠিন নয় আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য জানি তাহলে আমরা সহজেই প্রমাণ করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই উপপাদ্যটি পড়ালাম এখন আজকে তোমাদের একটি টেকনিক জানাবো আমি আর কোনো উপপাদ্য যাচ্ছি না একটি টেকনিক জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করব সাধারণত আমি তোমাদের স্কুলের ক্লাসে শুরুতে টেকনিকগুলো জানাই
ক্লাসের শুরুতে কিছু টেকনিক জানাই, কিন্তু এখানে সময় স্বল্পতার কারণে আমরা সেই টেকনিকগুলো জানাতে পারতেছি না। তো একটি টেকনিক দেখিয়ে আমি আমার ক্লাস শেষ করব। আশা করি এই উপপাদ্যটা পারবে তোমরা। আমরা কিন্তু এটার আলোকে সৃজনশীল করে দিব, তোমাদের করতে হবে। তো সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা দুটো উপপাদ্য পড়াইলাম, এটা দেবশ একটা সৃজনশীল আজকে দে, আজকে দেবো না আগে শিখো, পরে আরেক দিন দেই, আমি তোমাদের লোড দিতে চাচ্ছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা শিখব আজকে। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে কত থেকে? দশ থেকে। দশ, দশ থেকে শেষ হয়েছে কোথায় গিয়ে? নিরানব্বই। এদের মধ্যে যতগুলো দশ থেকে নিরানব্বই পর্যন্ত যত সংখ্যা আছে প্রত্যেকটাকেই আমরা ক্যালকুলেটর ছাড়া বর্গ করা শিখতে পারি। তো এদের মধ্যে প্রথমে আমি শিখাবো যে সকল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানের অঙ্ক ফাইভ আছে তাদেরকে বর্গ করা শিখব আমরা। যে সকল একক স্থানের অঙ্কে ফাইভ আছে, যেমন ফিফটিন, টোয়েন্টি ফাইভ, থার্টি ফাইভ, ফোরটি ফাইভ, আরও আছে, আরও আছে, ধরো নাইনটি ফাইভ, এরকম যে সকল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানের অঙ্ক ফাইভ এদের বর্গ করা আমরা আজকে শিখতেছি। একটি মজার বিষয়, আমাদের ক্যালকুলেটার এখন থেকে আর লাগবে না। এগুলি করতে গেলে কিন্তু আমরা ক্যালকুলেটার ইউজ করি, তাই না? তো আমরা ক্যালকুলেটার ছাড়া কীভাবে করতে পারি? দেখো, আমরা ফাইভকে বর্গ করব, ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ। এবার ওয়ান, ওয়ানের পরের অঙ্কটা কত? ওয়ান, ওয়ানের পরে আছে হলো টু, ওয়ানের পরের সংখ্যাটা হলো টু, বা ওয়ানের পরের অঙ্কটা হচ্ছে টু। তো সেই ওয়ানের সাথে তারপরের অঙ্কটা গুণ করে দেব, ওয়ানের পরের অঙ্ক দুই, তাহলে দুই হকে দুই, তার মানে এটার গুণ ফিফটিনকে বর্গ করলে আমরা পাবো দুইশো পঁচিশ। আসি আমরা বড়টার কাছে, তারপরে ছোটোগুলো করবো আবার। এই ফাইভ স্যার এটাকে করে দেন, এটা ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ। এবার আমরা এই সংখ্যাটা পেয়েছি নাইন, নাইনের পরের অঙ্কটা কত, বা নাইনের পরের সংখ্যাটা কত? নাইনের পরে হচ্ছে টেন, তাহলে নয় দশ নব্বই। আমাদের নাইনটি ফাইভকে বর্গ করলে দেখবা নাইন জিরো টু ফাইভ হবে। আচ্ছা, আমরা যদি ফোরটি ফাইভকে বর্গ করি, ফোরটি ফাইভকে বর্গ করলে কী হবে? অবশ্যই এই ফাইভকে আগে বর্গ করব, পাঁচ পাঁচে পঁচিশ। অর্থাৎ প্রথমে আমরা পাঁচ পাঁচে ফাইভ, ফাইভ স্কোয়ার মানে পঁচিশ, সেটা লিখলাম। এরপরে আমরা কী করব? ফোর, ফোর পেয়েছি, ফোরের পরের সংখ্যাটা কত, সংখ্যা বা অঙ্কটা কত? ফোরের পর অঙ্ক হচ্ছে ফাইভ, চার পাঁচা কুড়ি, তাহলে আমরা এখানে কুড়ি নামাবো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো, বাকিগুলোও করবে। আমি আরেকটি করে দিচ্ছি, এইটি ফাইভ করে দেই। তাহলে বলো তো এটা কী করতে হবে? প্রথমে পাঁচকে বর্গ করতে হবে, পাঁচ পাঁচে পঁচিশ, আটের পরের সংখ্যাটা কত? নয়, তাহলে আট নং, আট নং বসাবো, আট নং বাহাত্তর, ফাইন। আমরা এটা তো স্যার সহজ করে দিলেন, তাহলে বাকিগুলো যাদের শেষ একক স্থানের অঙ্ক পাঁচ নয় তাদের কিভাবে আমরা বর্গ করব? ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটিও একটি দেখিয়ে দিচ্ছি। ধরো সেটা টোয়েন্টি থ্রি, টোয়েন্টি থ্রিকে আমরা বর্গ করব। প্রথমে আমরা এই থ্রিকে বর্গ করে নামাই, তিন থ্রিকে নয়। আচ্ছা, আর একটু বড় সংখ্যা দিই, আমি একটাই দেখাবো, সময় কম। ফোরটি ফাইভ লিখ, ফোরটি থ্রি লিখলাম, একে যদি বর্গ করি কীভাবে বের করতে পারবো? আমরা প্রথমে থ্রিকে বর্গ করতে পারি, তিন থ্রিকে নয়, এরপরের কাজ তিন চারে বারো, বারো দুগুণে চব্বিশ, চব্বিশের চার নামবে, হাতে থাকবে আমাদের টু। এবার আমরা আবার ফোরকে বর্গ করব, চার চারে ষোলো, আর হাতের দুই আঠারো। তোমরা ক্যালকুলেটারকে কাজ করে দেখো, আশা করি এটাই পাবে, তিন থ্রিকে নয়। আরেকবার দেখাচ্ছি, আরেকটি দেখাই। ধরো ফিফটি সেভেন, এটাকে আমরা বর্গ করব, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটাকে বর্গ করতে পারলে দেখো কীভাবে করি। সেভেনকে আগে বর্গ করব, সাত সাথে উনপঞ্চাশ, ফোরটি নাইনের নাইন নামে, সাত সাথে কিন্তু উনপঞ্চাশ ছিল, এটার নাইন নামিয়ে ফেলছি, নাইন কাটা, হাতে রইল আমাদের চার, হাতে চার থাক, পাঁচ সাতটা, পাঁচ সাথে পঁয়ত্রিশ, তাকে আবার ওই ডবল করতে হবে, পঁয়ত্রিশ দুগুণে সত্তর, সত্তর আর হাতের চার, চুহাত্তরের চার, চুহাত্তরের চার নামলো, হাতে রইল সাত। এবার পাঁচ পাঁচে পঁচিশ আর সাথে কত হয়? বত্রিশ।
আমাদের 57 কে বর্গ করলে 32 3249 এটা হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের ক্লাস আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে শেষ করতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, টেকনিকগুলো ফলো করো এবং তোমার কাজকে দ্রুত আগায় নিয়ে যাও। যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না হয় তাহলে তোমাদের একটু সুবিধা হবে, কাজটা একটু আগে শেষ হবে, পরীক্ষাটা আগে শেষ হবে, পরীক্ষার সময় বাজে কোনো কাজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।